আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার সামাজিক সংস্থা লেখক সাহিত্যিক ও সমাজসেবকদের তেলে আমরা প্রথমবারের মতো প্রকাশিত হতে চলেছে শারদ সংখ্যা দু হাজার চব্বিশ অরণ্যে এই শারদ সংখ্যাটি মহালয়ের পূর্ণলগ্নে পাঠকদের উদ্দেশ্যে উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছেন সংস্থার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শারদ সংখ্যা দু হাজার চব্বিশ অরণ্যের মলাট উন্মোচন করা হয় শারদ সংখ্যাটির মলাট উন্মোচন করেন রাজ্যের বিশিষ্ট কবি গোপাল বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামোড়ার বিশিষ্ট লেখক সাহিত্যিক ও সমাজসেবীরা এ শারদ সংখ্যা নিবিস্তারিত জানাতে গিয়ে উদ্যোক্তারা বলেন তেলিয়ামোড়ার নতুন পুরাতন সমস্ত অংশের কবি লেখকদের নিজেদের সৃষ্টিকে তুলে ধরার জন্যই এ প্রচেষ্টা সুস্থ সমাজ গঠনে এই সংস্থা সারা বছর ব্যাপী নানাবিধ সামাজিক কর্মসূচি পালন করে থাকে এবার তেলিয়ামোড়া স্থানীয় কবি লেখক সাহিত্যিকদের নিজস্ব সৃষ্টিকে তুলে ধরার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার সামাজিক সংস্থা মানুষ অনুপ্রাণিত হন ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার্স সেই সৃষ্টিকে আরও বেশি উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য এবং নতুন পুরাতন সমস্ত ধরনের লেখক কবিদেরকে একসাথে জড়ু করে সৃষ্টিতে সৃষ্টির কাজে লাগিয়ে দিতে উদ্যোগ নিয়েছে তাই আমরা এই সংস্থাকে এই সংস্থার সদস্য সদস্যা আবৃন্দাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই তাদের এই শুভ উদ্যোগের জন্য